তাহলে ভাই আগেরটা ধরলেন 14,000 টাকা, এটা 12,500 টাকা, কেন? এটা যে আপনার কোয়ালিটি অনুযায়ী দাম, এটা তো এছাড়া কোয়ালিটি কম হয়, ওইটা তো আপনার আস্তে আস্তে মনে করেন 100-এর কাছাকাছি হয়ে যাইছে, এটা তো 80% হয়ে গেছে, এটা এটা তো মনে করেন 55-60%। সুপ্রিয় দর্শক, কোয়ালিটি ভেদে গারলের দামের যে পার্থক্য রয়েছে সেই দামের পার্থক্য দেখাচ্ছে আমাদের আজকে খামারি তোফাজ হোসেন ভাই। তো ভাই যে গারলটি দেখছি, এই গারলটি বয়স এবং এই গারলটির জাত কেমন? এটা জাত হচ্ছে আপনার 100%-এর জাত। 100%-এর জাত। আচ্ছা, আপনি গারলটা সম্পর্কে বলেন, আমি শুনি। এটা মনে করেন অরিজিনাল 100%-এর গারল, বুঝছেন? আচ্ছা, এটার বয়স হচ্ছে আপনার এই 9 মাস মতো। কিন্তু এটা তো দেখে মনে হচ্ছে আপনার বিশাল বড় একটি গারল। দাঁতেনি তো, দাঁত দেখেন, এখনো দাঁতেনি তো, এই দেখেন, দুই দাঁত হয়েছে কেবল, এই দেখেন দুই দাঁত, এই দেখেন, তারপরে বাচ্চা হবে। হ্যাঁ, বাচ্চা হবে, দুই দাঁত। প্রিয় দর্শক, আমরা যে জিনিসটা বলি যে দুই দাঁতের বয়সে গারলগুলো প্রথমবারের মতো প্রেগনেন্ট হয় এবং প্রথমবারের মতো বাচ্চা দেয়, তাহলে দুই দাঁতের একটি গারলের বডি এই যে দেখেন, এই এই, অর্থাৎ আপনারা যখন গারল নেবেন তখন এইরকম জাত ইনশিওর করে গারল নেবেন, এইরকম জাত ইনশিওর। যদি বডি এরকম কেউ না দিতে পারে তাহলে আপনার গারল সেখান থেকে নেবেন না, খুব কমন একটি কথা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টেলিকৃষি প্রেজেন্টেড কৃষি এবং কৃষকের কথা অনুষ্ঠানে আমরা আজকে চলে এসেছি মেহেরপুর জেলার বৃদ্ধারপুর গ্রাম। এই গ্রামের একজন স্বপ্নচারী কৃষি উদ্যোক্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেনের একটি বিশাল গারলের খামার রয়েছে। প্রিয় দর্শক, মেহেরপুর জেলা এবং মুজিবনগর সদরের মুজিবনগর থানার এই বৃদ্ধারপুর গ্রামের এই কৃষি উদ্যোক্তা আজ দীর্ঘদিন ধরে এই গারল পালন করে সফল হয়েছে। আজকে আপনাদের বিভিন্ন কোয়ালিটি গারল দেখাবো, বিশেষ করে আমরা 12 মাস বয়সী অর্থাৎ 1 বছর বয়সী প্রথমবারের মতো প্রেগনেন্ট কিছু গারল দেখাবো। কিন্তু এই গারলগুলোর কোয়ালিটি ভেদে আমরা দেখাবো যে কোয়ালিটি ভেদে গারলের দাম কত কম বেশি হয়, এই সম্পর্কে ধারণা দেবো। চলুন আমরা আমাদের আজকে কৃষি উদ্যোক্তা ভাইয়ের সাথে পরিচিত হয়ে নিই। অলরেডি আমরা তাকে নিয়ে বেশ কিছু কাজ করেছি। এই যে দেখেন আমাদের আজকে কৃষি উদ্যোক্তা ভাই তোফাজ্জল হোসেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা বসি, আমরা বসে কথা বলি। প্রিয় দর্শক, এই যে দেখেন আমাদের তোফাজ্জল হোসেন ভাই, আর তার পিছে রয়েছে তার ভবিষ্যৎ বলতে পারি, মাশাল্লাহ প্রচুর প্রচুর সুন্দর সুন্দর কোয়ালিটির গারল তার খামারে রয়েছে। আমরা আজকে তার খামার থেকে যে গারলটি দেখতে চলেছি এটা 12 মাস বয়সী প্রেগনেন্ট একটি গারল, কিন্তু গারলের যে দামের ক্ষেত্রে যে বিশাল কম বেশি হয়, মানে কোন কোন বিষয়গুলোর ক্ষেত্রে কোন কোয়ালিটি ভেদে দামের কম বেশি হয় আমরা আজকে দেখব। আমরা এই 12 মাস বয়সী চারটা বা তিনটা গারল দেখব এবং এই গারলগুলো দামের পার্থক্য, জাতের পার্থক্যগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করবো। চলেন আমরা কথা বলি। তো ভাই আজকে আমরা কি দেখছি এখানে? গারল দেখছেন, এটা ক্রস ক্রস ব্রিডের একটি গারল। আচ্ছা ঠিক আছে, দেখেন লেস টেস দিয়ে এটা পার্সেন্টেজ কেমন একটু আমাদের বুঝিয়ে বলেন দর্শকদের।
হাটুন নিচে লেজ, সো এটাকেই আমরা বলি যে 100% এটাই বলে দিই, এটাই 100%। তো আপনার কাছে এই কোয়ালিটি গারল, এটা 12 মাস বয়স এবং প্রেগনেন্ট, প্রেগনেন্ট একটি গারল তাই না? 12 মাস বয়সী প্রেগনেন্ট গারল। অনেকেই চায় যে কম দামের গারল নিব, তো কম দামের গারল আর এই 12 মাস বয়সী সবচেয়ে উঁচু গারলটা কেমন, কত বড় হয় এবং কমের মধ্যে যারা গারল নেবে কমাটাও দেখাবো এবং মাঝারিটাও দেখাবো, ঠিক আছে, অরিজিনালটাও দেখাবো, অরিজিনালটাও চারটা গারলই দেখবো তাহলে আমরা। সো ঠিক আছে প্রিয় দর্শক, এখন আমরা যে গারলটা দেখতে পাচ্ছি এই যে দেখেন, প্রথমবারের মতো প্রেগনেন্ট একটি গারল, এই যে দেখেন। তো ভাই এটা বয়স কতদিন? এটার বয়স আপনার 11 মাস। 11 মাস তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে এই গারলটা যাতে হচ্ছে ক্রস ব্রিডের গারল। আমরা লেজটার দিকে দেখে একটু লেজটা দেখেন, এই যে দেখেন প্রিয় দর্শক, এটা লেজ, এই যে হাঁটুর নিচে লেজ, হাঁটুর নিচে লেজ। আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন বডি। তো ভাই এই গারলটা যদি আপনার কাছ থেকে ক্রয় করতে চাই তো এটার দাম কত রাখবেন? ১৫,০০০ টাকা যদি আমরা ফিক্সড দাম ধরি তাহলে হয়তো 200 টাকা বাড়তে পারে বা কমতে পারে, এর উপরে তো যাবে না। না আপনি 14,000 টাকা দাম বললেন, এসে কেউ 12,000 টাকায় বা 12 দিতে পারবেন? 14,000 টাকা তো 14,000 টাকা ফিক্সড প্রাইস, 14,000 টাকা। এবং এটা আপনি টেস্ট করে দিবেন যে প্রথমবারের মতো প্রেগনেন্ট, এটা নিশ্চিত করে দিবেন, নিশ্চিত করে দেবেন। এই যে দেখেন, এই যে পালান নেমে পড়েছে প্রিয় দর্শক, হ্যাঁ এটা পালান নেমে পড়েছে। সো প্রথমবারের মতো প্রেগনেন্ট গারলগুলো আপনাকে ভালো করে বুঝিয়ে দেওয়া হবে। এই গারলটার দাম রাখবে ভাই 14,000 টাকা, 200-500 টাকা কম বেশি হতে পারে, 200-500 টাকা, এটা বাজার ভেদে, কাঁচামাল বাজার ভেদে এটা কম বেশি হবে। ঠিক আছে আমরা পরের গারলটা দেখবো, চলেন। প্রিয় দর্শক এরপরে আমরা আরও একটি গারল দেখবো, ওই 12 মাস বয়সী গারল দেখবো, কিন্তু কোয়ালিটির যে পার্থক্য রয়েছে সে পার্থক্যটা আপনাদের দেখাবো, চলেন আমরা দেখি। প্রিয় দর্শক আমরা রয়েছি কৃষি উদ্যোক্তা তোফাজ্জল হোসেনের গারলের খামারে, এই যে দেখেন এই হচ্ছে তার গারলের খামার। সো প্রিয় দর্শক এই যে একটি বিশাল গারলের খামার, এই যে দেখেন বাজার ভেদে গারলগুলো কেমন দামে বেচে কিনে হচ্ছে সেই সম্পর্কে আপনাদের টুকি টুকি ধারণা দিচ্ছে। ওর থেকে ছোটটা ধরেন একটা, হাইজটা পরে দেখেন, হাইজটা একেবারে শেষে দেখাবেন। হ্যাঁ ওই যে সামনে চলুন, সামনে চলুন ভাই, সামনে চলুন। প্রিয় দর্শক এরপরে যে গারলটা দেখাতে চলেছি এটিও একটি প্রথমবারের মতো প্রেগনেন্ট একটি গারল, এই যে দেখেন, এই যে ভাই কোয়ালিটিটা দেখেন একটু দেখি আমরা, এই যে দেখেন ক্রস ব্রিডের, 80% ক্রস ব্রিডের একটি গারল, এই যে দেখেন একটু বডিটা দেখেন, বডিটা দেখাই আমরা, এই যে দেখেন প্রিয় দর্শক এই যে বডি ভাই। এই গারলটার ওজন কতটুকু আশা করছেন? কিন্তু দাম পড়ছে মাত্র 12,000-12,500 টাকা। তাহলে ভাই আগেরটা ধরলেন 14,000 টাকা, এটা 12,500 টাকা, কেন? এটা যে আপনার কোয়ালিটি অনুযায়ী দাম, এটা তো এছাড়া কোয়ালিটি কম হয়, ওইটা তো আপনার আস্তে আস্তে মনে করেন 100-এর কাছাকাছি হয়ে যাইছে, এটা তো 80% হয়ে গেছে, এটা এটা তো মনে করেন 55-60% আছে। আচ্ছা 55-55, সুপ্রিয় দর্শক আমি একটু ভুল বলেছি, আমি বলেছিলাম যে 80%, ভাই বলছে এটা 50, তো 5-5-80% এরকমই ধরা যায়। আচ্ছা ঠিক আছে, পার্সেন্টেন্সের ব্যাপারটা আসলে ওনারাই সিলেক্ট করে দিলেই ভালো হয়, আমি অযাচিত মন্তব্য করেছি এই জন্য দুঃখিত। সো প্রিয় দর্শক এই যে গারলটা দেখতে পাচ্ছেন, এই গারলটার দাম কত রাখতে চাচ্ছেন ভাই?
12,000 টাকা, এক টাকা কমও আসবে না, বেশিও নেওয়ার চেষ্টা করবেন। তবে যদি গারলের দাম যদি কমে যায় তাহলে হয়তো বা 2-100 টাকা কমবে, বাজার অনুযায়ী কম বেশি। আর যদি গারলের বাজার বেড়ে যায় তাহলে হয়তো বা 2-500 টাকা বাড়বে, এর বেশি কমবে, এর বেশি। অর্থাৎ এটা 12,500 টাকা ফিক্সড। প্রিয় দর্শক, 12,500 টাকায় এই যে দেখেন একটি প্রেগনেন্ট গারল, এবং গারলের জাতটা দেখেন, এই যে দেখেন, এই যে একটি প্রেগনেন্ট গারল, ঠিক আছে। তাহলে এটা প্রথমবারের মতো প্রেগনেন্ট, এই গারলটি যদি নিতে চায় কেউ 12,500 টাকা দাম, ঠিক আছে। আমরা পরের গারলটি দেখি, চলেন। প্রিয় দর্শক, আমরা এবার একটি গারল দেখব, দুইটা গারল দেখলাম কোয়ালিটি অনুযায়ী প্রথমবারের মতো প্রেগনেন্ট গারলগুলোর দাম, একটি দাম আসে 14,000 টাকা, আরেকটি গারলের দাম দেখলাম 12,000 টাকা। এবং সেই প্রথমবারের মতো প্রেগনেন্টই একটি গারল দেখব, এবং গারলের এই গারলটার দাম কেমন আসবে আমরা সেটা একটু জানার চেষ্টা করবো, চলো। এই যে সুপ্রিয় দর্শক, কোয়ালিটি ভেদে গারলের দামের যে পার্থক্য রয়েছে সেই দামের পার্থক্য দেখাচ্ছে আমাদের আজকের খামারি তোফাজ হোসেন ভাই। তো ভাই, যে গারলটি দেখছি, এই গারলটির বয়স এবং এই গারলটির জাত কেমন? এটা জাত হচ্ছে আপনার 100%-এর জাত, 100%-এর জাত। আচ্ছা, আপনি গারলটা সম্পর্কে বলেন, আমি শুনি। এটা মনে করেন অরিজিনাল 100%-এর গারল, বুঝছেন? আচ্ছা, এটার বয়স হচ্ছে আপনার এই 9 মাস মতো। কিন্তু এটা তো দেখে মনে হচ্ছে আপনার বিশাল বড় একটি গারল। এখনো দাঁতেনি তো, দাঁত দেখেন, এখনো দাঁতেনি তো, এই দেখেন, দুই দাঁত হয়েছে কেবল, এই দেখেন দুই দাঁত, এই দেখেন, তারপরে বাচ্চা হবে, হ্যাঁ বাচ্চা হবে, দুই দাঁত। প্রিয় দর্শক, আমরা যে জিনিসটা বলি যে দুই দাঁতের বয়সে গারলগুলো প্রথমবারের মতো প্রেগনেন্ট হয় এবং প্রথমবারের মতো বাচ্চা দেয়, তাহলে দুই দাঁতের একটি গারলের বডি এই যে দেখেন, এই এই। অর্থাৎ আপনারা যখন গারল নেবেন তখন এইরকম জাত ইনশিওর করে গারল নেবেন, এইরকম জাত ইনশিওর। যদি বডি এরকম কেউ না দিতে পারে তাহলে আপনার গারল সেখান থেকে নেবেন না, খুব কমন একটি কথা। আচ্ছা, বসেন বসেন। তাহলে এই গারলটা যদি কোনো ভাই আপনার খামার থেকে নিতে চায় এটার দাম কত আসবে? ২২-২৫ হাজার টাকার মধ্যে এই গারলটার দাম আসে। অর্থাৎ এটা একটা গরুর বা ছোটো বাছুরের মতো, তার মানে এটা 2 বছর হলে এটার ওজন কেমন আসবে? 70 কেজি। এখন লাইভ বডি কত আছে? 50-55 কেজি লাইভ বডি আছে, তার মানে এটা যদি মাংসের হিসাব করি তাহলে আমরা 20-22 কেজি মাংস এখান থেকে, 50 কেজি হইলে মনে করেন 10 কেজি বাদ যাবে। ঠিক আছে ঠিক আছে। প্রিয় দর্শক, এই যে দেখেন আমরা যে গারলটা দেখতে পাচ্ছি, যদি 50 কেজি আমরা অর্ধেক করে ধরি, অর্ধেক করে ধরলেও 20-22 কেজি, 10 কেজি করে বাদ যায়। ঠিক আছে, এই যে দেখেন প্রিয় দর্শক, একটি চমৎকার ব্রিডের একটি এই যে দেখেন গারল। ঠিক আছে, চলেন আমরা অন্য গারলগুলো দেখি।